নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আটা আর টমেটো দিয়ে একটি কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সিঙাড়া, চপ, কচুরি খেতে খেতে একঘেয়ে হয়ে থাকলে এই নতুন ধরনের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এটা আটা আর টমেটো দিয়ে তৈরি হয়, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই কচুরিটি করার জন্য প্রথমে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন আর আদা। এগুলোকে এবার পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিতে একটু জল নিয়ে ধুয়ে ঢেলে নিচ্ছি। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোর পেস্টটা আমি সরিয়ে নিচ্ছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা। এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি আজোয়ান, এক চিমটে মতো হিং, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দু চামচ বেসন। বন্ধুরা, এটা বেসন ছাড়াও করতে পারেন, তবে বেসন দিলে অনেকটা স্মুথ হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে হাফ করে সেইটা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে আপনাদের সাথে একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। এবার আমি যে টমেটো, রসুন আর আদার পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে এই আটাটাকে আমি মেখে নেব। বন্ধুরা, এখানে আমি আটা মাখতে কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারাও করবেন না। চেষ্টা করবেন পুরোটাই এই টমেটো পেস্টের সাথেই মেখে নিতে। বন্ধুরা, আমি এখানে রসুন আর পেঁয়াজ ব্যবহার করেছি, তবে আপনারা যদি নিরামিষ কচুরি খেতে পছন্দ করেন তবে রসুন আর পেঁয়াজের ব্যবহারটা করবেন না, তবে আদাটা অবশ্যই দিতে হবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, দেখুন আমি এই আটাটা মেখে নিয়েছি। এবার এর ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই আটাটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, আমি এই অবস্থাতেই মেখে নেব। তার জন্য আমি কিচেন স্ল্যাবের ওপরে এই ডোটাকে নিয়ে নিচ্ছি। এই ডোটাকে আমি একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে একটু আটাও দিয়ে নিতে পারেন, আটা দিয়ে বেললে সুবিধা হবে, তবে আমি কোনো রকম আটা ব্যবহার করিনি কারণ আমি যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই আর পুরোপুরি গোল হওয়ারও কোনো এটা দরকার নেই। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, দেখুন এইটাকে আমি বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলেছি। এবার আমি একটা গ্লাসের মাপ দিয়ে এই রুটিটাকে কেটে নেব। আপনাদের কাছে গ্লাস, বাটি, যেরকম জিনিস থাকবে সেইটা দিয়েই কেটে নেবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমি প্রত্যেকটাকে গ্লাসের মাপ দিয়ে কেটে নিয়েছি। এবার পাশের যে এক্সট্রা অংশগুলোকে, এগুলোকে নিয়ে আবার আমি একটা ডো তৈরি করে নিয়ে এইরকম
কচুরি শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমি সবকটা কচুরি একইভাবে মাপ নিয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়েছে নাকি দেখার জন্য একটা ছোট কচুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, কারণ এই কচুরির চারপাশ। এবার বন্ধুরা, আমি কচুরিগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই ফ্রাই প্যানে তিনটে কচুরি ধরছে। কচুরিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, কিছুক্ষণ পর এরা নিজে নিজেই ওপরের দিকে উঠে আসবে। বন্ধুরা, এই আটা আর টমেটোর কচুরিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের বাড়ির বাচ্চা বড় সবাইকে বিকেলবেলায় নাস্তায় করে দিতে পারেন, চায়ের আড্ডাতেও করে দিতে পারেন, খুব দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই একবার করে দেখতে পারেন, একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। দেখুন, আমার একটা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই কচুরিটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। বন্ধুরা, কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে আটা আর টমেটোর কচুরি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।